অ্যাকুরিয়ামটা এগুলো জাস্ট টানা দেওয়া হয়েছে, এই জাস্ট টানা 5-10 মিনিট আগে হয়েছে, হওয়ার পর এই অবস্থায় রাখা হয়েছে। এটা এখন 2-3 দিন শুকতে দেওয়া হবে, তারপরে এটা এগুলোর নিচে থেকে এইগুলো খুলে ফেলা হবে। আর আমার যে মাছটার জন্য করা হচ্ছে সেটা হচ্ছে এই মাছটা। জলের কোয়ালিটি খুব খারাপ, আপনাদের দেখতে খুব খারাপ লাগছে, কিন্তু এই মাছটার জন্যই এটা করা হচ্ছে। এটা হচ্ছে 3.5 ফুট বাই 1.5 ফুটের অ্যাকোরিয়াম, আর কদিন বাদেই শিফট করবে এই বড় অ্যাকোরিয়ামে। আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কীভাবে আমি শিফট করছি। এই হচ্ছে লিক টেস্ট করা হচ্ছে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন লিক টেস্ট করার জন্য জল ভরা হচ্ছে। যে পাইপ মাধ্যমে জল ভরা হচ্ছে।